সুর্য ঝুলন বাড়ির এই মাহাত্মটা এই মেশিনের মধ্যেই লুকিয়ে আছে। আস্তে আস্তে রাত হচ্ছে, যেরকম চাঁদ উঠছে তারা একটা দুটো তিনটে বা চারটে দেখা যাচ্ছে, আস্তে আস্তে এটা শেষ হতে থাকবে, ওপরে উঠে যাচ্ছে। এবার আস্তে আস্তে চাঁদটা অন্ধকার কেটে গিয়ে এবার সকাল, মানে একদম ভোরবেলার যে সূর্য ওঠার সকাল হচ্ছে, সেটা আস্তে আস্তে এই মেশিনের দ্বারাই দেখানো হবে আপনাদেরকে। দেখুন আস্তে আস্তে পুরোপুরি এখন পুরো চলে গেছে চাঁদটা, পুরো অন্ধকার। এবার আস্তে আস্তে একদম যে ভোরবেলার যে একদম অরেঞ্জ কালারের যে সূর্যটা ওঠে, সেটা আস্তে আস্তে দেখতে পাবেন। দেখুন কি সুন্দর লাগছে। এবার এটা আস্তে আস্তে যখন আরও সকাল, মানে 10টা 12টা নাগাদ একদম যে প্রখর তেজ থাকে সূর্য, সেইটাও দৃশ্যটা দেখানো হচ্ছে। দেখুন ভালো করে। এবার পাশে আছে গাছ, পাখি যাচ্ছে, এবং এই সূর্য উঠে গেলে যখন আমরা চাঁদটা দেখতে পাই না, এখানেও তেমন দেখাচ্ছে যে আর চাঁদ তারা কিছু দেখা যাচ্ছে না, শুধু সূর্যের আলোটাই দেখা যাচ্ছে। এবার আস্তে আস্তে সূর্যটাও অস্ত চলে যাচ্ছে। এবার আবার একই পদ্ধতিতে চাঁদ উঠবে, আবার রাত হবে, আবার তারা ফুটবে। দেখুন এইভাবেই একইভাবে এই পদ্ধতি চলে আসছে কয়েক বছর ধরে, 80 বছরের পুরনো এই মেশিনটি। মেশিনটি অনেক টেকনোলজি দিয়েই তৈরি করা হয়েছে, দীর্ঘদিন এটাকে পরিষ্কার করে এবং মেরামত করে এই ঝুলনের টাইমটাই শুধু ব্যবহার করা হয়। এই টাইমেই 5 দিন ঠাকুর ওপর থেকে নিচে আসে এবং সবাই প্রচুর মালা ফল আয়োজন করা হয় ঠাকুরের জন্যে। আবার রাত্রির 10টায় ওপরে উঠে বিশ্রামে যান, নারায়ণ এই টাইমেই নিচে আসে। Thank you.
Yeah.